দর্শক, স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের জানাজা চলছে ঢাকা সেনানিবাসে। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। আপনারা দেখছেন যে বিমান বাহিনীর যে স্কোয়াড্রন কমান্ডার গতকাল নিহত হয়েছেন, তার কিন্তু শেষ বিদায় দিচ্ছেন তার নিজস্ব বাহিনী বিমান বাহিনীর কর্মকর্তারা। এখানে শেষ বিদায় তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তার যে কর্মজীবনের যে কৃতিত্ব গাথা সব পাঠ করা হচ্ছে। এখন আপনাদের জানিয়ে রাখি যে এই স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ কিন্তু তার জীবনে কখনো কোনো পরীক্ষায় সেকেন্ড হননি। আমাদের যেটি জানিয়েছেন যে বাহিনীর কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তিনি কিন্তু এ পর্যন্ত যতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সব কয়টা পরীক্ষাতে তিনি কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করেছে। দেশ এবং দেশের বাহিরে তার একটি ব্যাপক সুনাম ছিল। তারা গভীর সুখ জানাচ্ছে যে এরকম একটি অভিজ্ঞ পাইলট তারা হারিয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুখের ছায়া চলে নেমে এসেছে। ঠিক এখানে আমরা যেমনটি আমাদের আপনাদের জানিয়ে রাখি, এরপরে কিন্তু এখানে এই শেষে কার্যক্রম শেষে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে তার নিজ গ্রামে, অর্থাৎ মানিকগঞ্জের সটুরিয়াতে তাকে নিয়ে যাওয়া হবে, সেখানে দাফন করা হবে। আপনারা দেখছেন, কথা বলছেন তার বাবা। এখানে আপনাদের জানিয়ে রাখি গতকাল কিন্তু চট্টগ্রামে পতেঙ্গায় বিমান দুর্ঘটনায় কিন্তু তিনি নিহত হন। ঠিক সকাল 10টার দিকে তিনি প্রশিক্ষণ বিমানটি নিয়ে এই দুর্ঘটনায় কবলিত হন। আমরা যেমনটি জেনেছি, আপনারা জানেন যে এখানে কিন্তু দুইজন সদস্য ছিলেন। সেখানে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ কিন্তু তার সহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিন্তু তিনি নিহত হন, তাকে মৃত ঘোষণা করেন। আমরা যদি আরও জানিয়ে রাখি, এই দুর্ঘটনায় কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি বা তার বাবা কথা বলছেন, আমরা তার কথা শুনবো। যেমনটি দেখাচ্ছি, আল্লাহ জানি না আমি ওদেরকে কতটুক ওর মতো করে দেখতে পারবো। আমিও আবারও আপনাদেরকে সবাইকে, বিমান বাহিনী এবং অন্যান্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। আমাকে, আমার সন্তানকে যে সম্মানিত করেছেন, যেভাবে এত সম্মান দিয়েছেন, চিটাগাঙে আমি ছিলাম, ওখানকার সম্মান এখানকার যে সম্মান, এটা আসলে অভিজ্ঞতা আমি কখনোই ভাবিনি। আমি আপনাদের এখানে কিছু বলতো, আমার এই ডাক্তারের জীবনে আমি অনেক লাভ দেখেছি, অনেক কাটাছিড়াও করেছি। আমার ছেলেকে আমি যখন আমি বুঝতে পারছি ইনজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তো বা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহ ওকে নিয়ে যাবে এইভাবে। যেমন আমি ঢাকাতেই ছিলাম, আমি শোনার সাথে সাথে আমি চলে যাই, আমি যে ওকে যখন দেখি আমি